নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে ট্রেক টু ট্রাভেল অর্থাৎ টেকনোলজি, এডুকেশন, ফুড, জব, হিস্ট্রি, ট্রাভেল সম্পর্কিত সব ধরনের ভিডিও আপনি পাবেন। সো আজকে আমরা জানবো কেন হঠাৎ করে সিগন্যাল অ্যাপ উঠে আসলো, সিগন্যাল অ্যাপ কী এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে এর পার্থক্য কোথায়। আপনি হয়তো সিগন্যাল অ্যাপ নামটা শুনে থাকবেন, আবার নাও থাকতে পারেন। আপনি যদি কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকেন, তাহলে আমি আশা করছি যে কেউ না কেউ এই গ্রুপে সিগন্যাল অ্যাপ সংক্রান্ত তথ্য ফরওয়ার্ড করেছে। হয়তো আপনার প্রয়োজন হয়নি বলে আপনি গুরুত্ব দেননি, কিন্তু কিছু জিনিস আমাদের জেনে রাখা দরকার যেটা এখন হয়তো কাজে লাগছে না বা লাগবে না, কিন্তু পরবর্তীতে কাজে লাগতে পারে। এই জানুয়ারি মাসে 8 তারিখ আপনি যখন হোয়াটসঅ্যাপ খুলেছিলেন, তখন এরকম একটা স্ক্রিন দেখতে পেয়েছিলেন, তাতে তাদের প্রাইভেসির কিছু আপডেট ছিল। সো এখানে আপনাকে এগ্রি করতে হবে, আর এগ্রি না করলে আপনার 8ই ফেব্রুয়ারির পর হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করবে না। কিন্তু আজকে একটা আপডেট দিয়েছে যে তাদের এই প্রাইভেসি সংক্রান্ত অ্যাপটি এটা মে মাস পর্যন্ত এক্সটেন্ড করেছে, মানে মে মাস পর্যন্ত বাড়িয়েছে। সো মে মাস পর্যন্ত এটা মানে এটা ঠিকঠাকই চলবে এবং কোনো কিছু করতে হবে না। সো এখন আমরা জানবো যে এই প্রাইভেসি আপডেটের ফলে হোয়াটসঅ্যাপ কোম্পানি আমাদের মোবাইল থেকে কী কী ডেটা বা তথ্য নিতে পারে। ফার্স্ট হচ্ছে যে মোবাইলের নাম, অর্থাৎ আমরা কী মোবাইল ব্যবহার করছি বা কোন ধরনের মডেল ব্যবহার করছি। যেমন ধরুন কেউ স্যামসাং গ্যালাক্সি, বা কেউ মোটো G25, বা কেউ রেডমি নোট এই সঙ্গে বা ওপো ভিভো, সো এই ধরনের মোবাইলের মডেল তারা জানতে পারবে। এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ইউজার আইডি, অর্থাৎ যখন হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হয়েছিল বা হোয়াটসঅ্যাপে আমি কী নামে আছে সেটা তারা চাইলে সেই নামটা নিতে পারে। ফোন নম্বর, সো আমরা জানি যে ফোন নম্বর ইজ মাস্ট হোয়াটসঅ্যাপ ইনস্টল, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য। সো হোয়াটসঅ্যাপ চাইলে ফোন নম্বর নিতে পারে। ইমেল আইডি, অর্থাৎ আপনার মোবাইলে যে ইমেল আইডি ব্যবহার করা আছে সেই ইমেল আইডিটা নিতে পারে। কন্ট্যাক্ট নম্বর, অর্থাৎ আপনার মোবাইলে যে নম্বরে হোয়াটসঅ্যাপ আছে বা যে কন্ট্যাক্ট আছে, সে চাইলে এগুলো হোয়াটসঅ্যাপ কোম্পানি তাদের ডেটা সংগ্রহ করতে পারে আপনার মোবাইল থেকে। আপনার লোকেশন, অর্থাৎ আপনি কোথা থেকে চ্যাট করছেন বা কোথায় আছেন সেই সংক্রান্ত তারা আইপি অ্যাড্রেস দিয়ে আপনার লোকেশন জানতে পারবে। আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যদি কোনো পেমেন্ট করে থাকেন, তাহলে সেই তথ্য হোয়াটসঅ্যাপ চাইলে আপনার মোবাইল থেকে সংগ্রহ করতে পারে। এটা হলো হোয়াটসঅ্যাপের। এবার আমরা দেখব যে সিগন্যাল অ্যাপ কী। সিগন্যাল অ্যাপ ও হোয়াটসঅ্যাপের মতোই, যেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আপনি চ্যাট, ভয়েস কল, ভিডিও কল করতে পারেন এবং গ্রুপও তৈরি করা যায়। এই অ্যাপটি যদি আপনি ব্যবহার করেন, তাহলে এটা আপনার কেবলমাত্র ফোন নম্বর তারা সংগ্রহ করবে, বাকি অন্য কোনো তথ্য আপনার মোবাইল থেকে নেবে না। আর এই অ্যাপটা হচ্ছে একটি নন প্রফিট অ্যাপ। সো এত কিছু শোনার পর বা এত কিছু জানার পর হয়তো আপনি নিশ্চয়ই ঘাবড়ে যাবেন বা হয়তো কনফিউজ যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবো নাকি সিগন্যাল অ্যাপ। সো আমার মতে বলে যে আপনি যেই অ্যাপই ব্যবহার করুন না কেন, বেসিক তথ্য আপনাকে দিতে হবে, আর তা না হলে কোনো অ্যাপই ব্যবহার করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ অনেক বেশি সিকিওর এবং আমি আশা করি যে এই অ্যাপ ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টা এই তিনটি অ্যাপই হচ্ছে একটি কোম্পানির। সো হোয়াটসঅ্যাপে যখন কোনো মেসেজ করেন কোনো ফ্রেন্ডস বা কোনো কাউকে, তখন এটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। মিনস যেটা আপনি যাকে পাঠাচ্ছেন সেই একমাত্র জানতে পারবে কী মেসেজ পাঠাচ্ছেন। সো সেটাই হচ্ছে হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড। সো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত। আপনার যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে নিচের কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।